আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়ের উপরে আজকে ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকে বহুল প্রশ্নের উত্তর, মানে অনেক লোকের প্রশ্ন একটাই, যে আগামী বছর শুরু থেকে বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনিং সেন্টার বন্ধ হয়ে যাবে এবং লোক নেওয়া বন্ধ করে দেবে। আসলে আমি জানি না এমন প্রশ্ন আপনারা কেন করতেছেন আমার কাছে। আজকে সেই বিষয়টার উপরে কথা বলবো এবং আপনাদেরকে ক্লিয়ার করে দেব কেন, কিভাবে, কি। তার আগে আপনারা যারা নতুন আসছেন আমার আজকের এই ভিডিওতে, প্রথমবার দেখতেছেন, তারা সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তারপর যাদের ভালো লাগতেছে না আমার ভিডিওগুলো তারা দেখতে থাকেন, একটা একটা করে ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে, যখন ভালো লাগবে তখন সিদ্ধান্ত নেবেন সাবস্ক্রাইব করবেন কি না। যাই হোক, এখন আমরা মূল কথায় ফিরে আসি। তো ইতিমধ্যে আমি যে ফোনগুলো পেয়েছিলাম সেই ফোনে আপনারা প্রশ্ন করছেন, স্যার শুনলাম বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেবে 2023 সালে। আবার কেউ প্রশ্ন করতেছে, স্যার শুনলাম বাংলাদেশে যতগুলো ট্রেনিং সেন্টার আছে প্রত্যেকটা ট্রেনিং সেন্টার বন্ধ করে দিবে। তো এই বিষয়টা নিয়ে আমি স্যারদের সঙ্গে কথা বললাম, যারা সিনিয়র পার্সন আছে তাদের সঙ্গে কথা বললাম, তারা মূলত এই বিষয়টা নিয়ে আমাকে জানালো স্পষ্টভাবে, লজিক্যালি জানালো তারা, যে যদি বন্ধ হয় তাহলে কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে বড় বড় সেন্টার, 7টা আটটা মেন সেন্টার, এই মেন সেন্টারে কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে এবং বিসিএ বোর্ড একটা সিস্টেমে চলতেছে, তাদের নিয়মে আমরা চলি এবং বাংলাদেশের শ্রমিক ছাড়া সিঙ্গাপুরে তেমন কাজ হয় না, তাহলে হঠাৎ করে বন্ধ করে দিবে কেন কোনো নোটিশ ছাড়া? আমাদের কাছে এরকম কোনো সঠিক ইনফরমেশন, সঠিক কোনো নিউজ নাই যেটার কারণে সিঙ্গাপুরের লোক নেওয়া বন্ধ করে দেবে এবং 2023 সালে বাংলাদেশের যতগুলো ট্রেনিং সেন্টার আছে প্রত্যেকটা ট্রেনিং সেন্টার বন্ধ করে দিবে। সো আপনাদেরকে আমি একটা কথাই জানাবো, যারা যেখান থেকে এই গুজবটা শুনছেন দয়া করে তার কাছেই প্রশ্ন করবেন যে আপনি কোন জায়গা থেকে এই খবরটা শুনছেন, যে 2023 সালে বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনিং সেন্টার বন্ধ করে দিবে এবং বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিবে। শুধু তাই না, আরও প্রশ্ন করছেন আপনারা, 23 সাল থেকে নাকি আনস্কিলেই শুধু লোক নিবে, ট্রেনিং করাই বাংলাদেশ থেকে কোনো লোক নিবে না, আনস্কিলে লোক নিবে। এই বিষয়টা যে যেখান থেকে শুনছেন সেখানেই প্রশ্ন করবেন, কে বলছে এটা? হ্যাঁ, আমরা এটা শুনছি দুইভাবে লোক যাবে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে স্কিল করে আর একটা হচ্ছে আনস্কিলের মাধ্যমে। সেখানে যাওয়ার পরে কোম্পানি আপনাকে তাদের পছন্দ মতো ট্রেড নিয়ে তারপরে স্কিল করাবে, ঠিক আছে? এই দুই রকম খবর আমাদের কাছে আছে। তার মধ্যে অলরেডি একটা গ্রুপের প্রসেসিং চলতেছে বাংলাদেশে, আশাবাদী আমরা ডিসেম্বর মাসের শুরু থেকে ওইটার প্রসেসিং শুরু হবে, আইপি হওয়া শুরু হবে। সো যারা আপনারা এই যে আগামী বছরের শুরুতে 2023 সালের শুরুতে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিবে বা বাংলাদেশের ট্রেনিং সেন্টার বন্ধ করে দিবে, এই বিষয়ের উপরে যারা নজর দিচ্ছেন দয়া করে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন, এরকম কোনো কিছুই না, ঠিক আছে? যারা এই চিন্তা করতেছেন, যাদের কাছ থেকে শুনছেন দয়া করে তাদের কাছে পাল্টা প্রশ্ন করেন যে আপনারা এই খবরটা কোথায় পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।